সেতার, সানাই এবং রাগ সঙ্গীতে বিখ্যাত ঘরানার গুরু হিসেবে সারা বিশ্বে প্রখ্যাত ওস্তাদ আলাউদ্দিন খাঁ। জন্ম ও মৃত্যু দিবস ছাড়া উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ এই সঙ্গীত সাধকের খোঁজ রাখে না কেউ। বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করলেও এলাকায় তার স্মৃতি রক্ষায় তেমন কিছুই করা হয়নি। সম্প্রতি উপজেলা প্রশাসন তার বাবা, মা ও বোনের কবর সংরক্ষণের উদ্যোগ নিয়েছে। তার স্মৃতি রক্ষায় আলাউদ্দিন স্মৃতি পরিষদ ও এলাকাবাসী অডিটোরিয়াম ও ভবন নির্মাণের দাবি জানিয়েছে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মনিরুজ্জামান পলাশের প্রতিবেদন। 6 সেপ্টেম্বর ওস্তাদ আলাউদ্দিন খাঁর মহাপ্রয়াণ দিবস। উপমহাদেশের প্রখ্যাত এই সঙ্গীত সাধক 1862 সালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বিভিন্ন রাগ সঙ্গীতের স্রষ্টা ও উচ্চাঙ্গ সঙ্গীতের গুরু ছিলেন তিনি। ডাক নাম ছিল আলম। ছোটবেলায় ফকির আফতাবউদ্দিন খাঁর কাছে সঙ্গীতে হাতে খড়ি তার সুরের সন্ধানে 10 বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে এক যাত্রা দলের সঙ্গে গ্রামে গ্রামে ঘুরে বেড়ান। ওই সময়ই জারি, শাড়ি, বাউল, ভাটিয়ালি, কীর্তন, পাঁচালি প্রভৃতি গান আয়ত্ত করেন। পরে কলকাতা গিয়ে সঙ্গীত সাধক গোপালকৃষ্ণ ভট্টাচার্যের শিষ্যত্ব গ্রহণ করেন। ফিরে আসেন 12 বছর পর। 12 বছর ধরে নিখোঁজ পরিবারটা ছিল, পরিবারের তারা তালাশ মালাশ করে আফতাবউদ্দিন তালাশ করে আবার আনছে। হ্যাঁ, বাইকেরা এনে বিয়া সাই করাইলো। বিয়া সাইতে পরও অনেক কিছু অনেক বছর আইলো গেলো, সংসার করলো, ওখানে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করলেও এলাকায় তার স্মৃতি রক্ষায় তেমন কিছুই করা হয়নি। জন্ম ও মৃত্যু দিবস ছাড়া শ্রেষ্ঠ এই সঙ্গীত সাধকের খোঁজ রাখে না কেউ। মহান এই সুর সাধকের স্মৃতি রক্ষায় সরকারি পৃষ্ঠপোষকতা চান স্থানীয়রা, সে সাথে একটি অডিটোরিয়াম ও ভবন নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। পাশাপাশি তার কবর ভারত থেকে দেশে স্থানান্তরের দাবিও জানানো হয়। বাবার কবর আছে বাড়িতে জন্মস্থানে, ওনার কবর যদি ভারত থেকে আমরা আন নিতে পারেন শিবপুর, তাহলে আমরা খুব খুশি হই। সে আলাউদ্দিন খাঁর লাশটাকে আমাদের এখানে এই তার মা বাবার পাশে রাখলে আমাদের প্রজন্ম তাকে সবসময় যুগ যুগ ধরে স্মরণ করতে পারবে। ভারতের মাইখারে ওনার লাশ ওইখানে আছে এবং ওইখানেই ওনাকে কবরস্থ করা হয়েছে, সেই লাশও আমরা অলরেডি ফেরত চাই। তার স্মৃতি রক্ষায় শীঘ্রই অত্যাধুনিক কমপ্লেক্স নির্মাণের কথা জানান এই কর্মকর্তা। আলাউদ্দিন খাঁর স্মৃতি সংরক্ষণে ওনাদের জন্য যেমন ব্রাহ্মণবাড়িয়া যেরকম একটা সঙ্গীতজ্ঞ হিসাবে একটা সঙ্গীতাঙ্গন করা হয়েছে, নবীনগরে এরকম কিছুটা করা যায় কি না, কারণ ওনাদের অনেক সম্পত্তিগুলো ব্যাহত হয়ে গেছে, সেই সম্পত্তিগুলো উদ্ধার করে সরকারি অনুদানের মাধ্যমে এবং আমরা বেসরকারি সহযোগিতার মাধ্যমে এখানে একটা সঙ্গীতাঙ্গন করার বিষয়ে এবং ওনার স্মৃতি সংরক্ষণে আরও কিছু কাজ আমরা হাতে নিয়েছি। 1935 সালে ইংল্যান্ডের রানী কর্তৃক সুর সম্রাট খেতাবপ্রাপ্ত হন তিনি। ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব পদ্মভূষণ ছাড়াও পদ্মবিভূষণ, বিশ্বভারতী ও দেশিকোত্তম সহ দিল্লি ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লাভ করেন সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি। 1972 সালের 6 সেপ্টেম্বর ভারতের মায়াহারে মৃত্যু হয় তাঁর। মনিরুজ্জামান পলাশ, এসিটিভি, ব্রাহ্মণবাড়িয়া। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।